আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো, আমরা গত ক্লাসে 2 এর পরিপূরকের বেসিক নিয়মটা করে আসছি, অর্থাৎ যেটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, আজকে আমরা ওইটার শিখবো কিছু এক্সট্রা নিয়ম, যেটা পরীক্ষার কোশ্চেন কঠিন করলে আসে অথবা সামনের পরীক্ষা আসার সম্ভাবনা আছে, অর্থাৎ বোর্ড পরীক্ষার কথা বলতেছে অবশ্যই। তো আমি এখানে যত রকমের কোশ্চেন আছে, ছোট থেকে বড়টা কীভাবে বিয়োগ করব, বিভিন্ন বেজের 2 এর পরিপূরক কীভাবে করে, এই জিনিসগুলো সব ক্লিয়ার করে দিব। তবে আমি ম্যাথগুলো করে রাখবো, মানে করে রেখে রেখে তোমাদের বোঝাই দিব, কারণ হলো আমি চাচ্ছি না এই ভিডিওটা বেশি একটা বড় হোক। ওকে স্যার, তাহলে চলো আজকের প্রথম কাজটা আমরা শুরু করি। দেখো এখানে বলছে এক্স এবং ওয়াই আইসিটি পরীক্ষায় যথাক্রমে এত আর এত নাম্বার পেল, গতবারের কোশ্চেনটা। যারা আজকে এই ভিডিওতে হঠাৎ করে ফার্স্ট চলে আসছো, তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবা, ওইখানে 2 এর পরিপূরকের একবার বেসিক থেকে সব আলোচনা করা আছে। ঠিক আছে, আমরা এটা এক্সট্রা নিয়ম করতেছি, অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবা। ঠিক আছে, তো এখানে কি বলছি, এক্স আর ওয়াই আইসিটি পরীক্ষা কত পাইছে, আপনার 42 নাম্বার এবং 30 নাম্বার ডেসিমালে পেল। ঠিক আছে, এখন তোমাকে বাধ্য করে দিছে ওয়াই এর নাম্বার থেকে, ওয়াই এর নাম্বার হতে এক্স এর পাওয়া নাম্বারের পার্থক্য 2 এর পরিপূরকে নির্ণয় করো। ভালো করে বুঝো, ওয়াই এর পাওয়া নাম্বার, ওয়াই এর পাওয়া নাম্বার হলো এই যে, ঠিক আছে, ওয়াই এর নাম্বার কি ছোট, আর বলছে কি ওয়াই থেকে কারে পার্থক্য করতে 2 এর পরিপূরকে, এক্স এর নাম্বারকে পার্থক্য করতে বলছে স্যার, ছোট থেকে বড়টার পার্থক্য বের করতে বলছে, অর্থাৎ অ্যান্সার আসবে কিসে, মাইনাসে। তাহলে কিভাবে এটা আমরা করব, আমি এটা একটু সাজায় লিখছি, কারণ গত অঙ্কটা আমরা একটু বেসিক বেশি আলোচনা করে সাজায় লিখতে পারি নাই, তবে ভালো। আমরা এখানে ফার্স্টে বলে দিছি যে ওয়াই এর নাম্বারটা কত আমার 30, আর এক্স এর নাম্বারটা কত 42, তুমি চাইলে যেভাবে মঞ্চে লিখতে পারো। এইবার আমাকে যেহেতু বাধ্য করে দিছে যে তোমাকে ওয়াই এর নাম্বার থেকে এক্সকে বাদ দিতে হবে, তাহলে আগে আমরা কার নাম্বার লিখবো স্যার, আগে ওয়াই এর নাম্বারটা লিখবো, এরপরে কাকে বাদ দিতে বলছে, এক্স এর নাম্বারটা, দুজনেই তো প্লাস ভ্যালু, এই জন্য ওর সামনে একটা প্লাস দিছি, ওর সামনেও প্লাস দিছি, আর কি বের করতে বলছে, এদিকে তাকাও, বের করতে বলছে হলো পার্থক্য, আর পার্থক্য মানে কি, এই দুইজনের মাঝখানে একটা মাইনাস চিহ্ন। এর পরের লাইনে আমি কি করছি, পরের লাইনে এই প্লাসটাকে বাইরে আনছি, এই মাইনাসটাকে ভিতরে দিয়ে দিছি, কারণ কি, কারণ কিচ্ছু না, শুধুমাত্র আমরা এইটুকু একটু দেখানোর চেষ্টা করছি যে 2 এর পরিপূরক মানে কাজটা যোগের মাধ্যমে হবে, যার এই জিনিসটা অনেক কঠিন লেগে যায় স্যার, সে শুধু এইভাবে ডাইরেক্ট করে রাখবেন, সেটা হলো কি, 30 থেকে কি করছি আমরা, 42 মাইনাস করে দিছি, 30 প্লাসে আছে, 42 মাইনাস হয়ে গেছে, ওকে স্যার, এইটুকু আর কিচ্ছু না। তাহলে আমরা এইটাকে অথবা এইটাকে যেটাই হোক, যার যেটা ভালো লাগে সে সেইভাবে করবো, এটাকে আমরা এবার সমাধান করি। তাহলে 2 এর পরিপূরকের গতকালকে কি বলছি, বেসিক নিয়ম কি, গত ক্লাসে বলছি বেসিক নিয়ম হলো যেটা প্লাস থাকে ওইটা শুধু আমরা 8 বিট বের করি, আর যেটা মাইনাস থাকে ওইটার কি বের করি স্যার, যেটা মাইনাস থাকে ওইটার আমরা বের করি হলো ফার্স্টে ওইটার প্লাসের 8 বিট, দেন ওটাকে 2 এর পরিপূরক করে মাইনাস করি। ওকে স্যার, তাহলে আমরা কি করতেছি, দেখেন 30 আছে, 30-এর জন্য আমরা প্রথমে কি করছি, 30-এর জন্য আমরা এই যে ওর 8 বিট বের করছি, কই থেকে, 8 বিট স্কেল থেকে। ঠিক আছে, 16 বিটের হলে 16 বিট স্কেল লাগবে, বা তোমার যেভাবে মন চায় বাট 16 বিটে করতে হবে, কখন 16 বিটে করতে হয় এটা গত ক্লাসে বলে দিছি। আচ্ছা, এরপরে কি আছে স্যার, এরপরে হলো এটা একটু মুছে গেছে, দুঃখিত, ওইটা 8 বিট শুধু। এবার এখানে আছে কি মাইনাস, মাইনাস 42। ঠিক আছে, মাইনাস 42 মানে আমরা মাইনাসের মান সরাসরি লিখতে পারি না, এই জন্য আগে প্লাস 42, অবশ্যই এখানে আগে কার কাজ করবো স্যার, প্লাস 42, প্লাস 42 এর 8 বিট রেজিস্টার বাইনারি মান, এই যে এইটা, এবার প্লাসটা আমরা পাইলে ওইটাকে আগে কী করি, একের পরিপূরক, একের পরিপূরক কেন করছি, কারণ ও আছে মাইনাসে, ও আছে মাইনাসে, এই জন্য ওকে আগে একের পরিপূরক করছি, দেন সবার শেষ ডিজিটের সাথে 1 যোগ করে দিছে, উপরেরটা আমরা দেখি না, 1 যোগ করায় এই রেজাল্টটা আসছে। তাহলে এটা 2 এর পরিপূরক মান, মানে কী মান, এইখানে যা আছে তার বিপরীতটার মান, অর্থাৎ এইখানে কী আছে, প্লাস 42, অর্থাৎ মাইনাস 42 মানে হলো এই যে এইটা, বুঝতে পারছেন, এটা শুধু এই যে এখানে লিখে দিছি, কথা বুঝে আসছে স্যার। তাহলে গেল আমার হাতে এখন, তাহলে কিসের কিসের মান আছে, আমার হাতে এই যে প্লাস 30-এর মান আছে, এই যে, আর এটা হলো এই যে কিসের মান, মাইনাস 42 এর মান। তাহলে এই দুইটা মানকে আমি এই যে সাজায় লিখলাম, প্লাস 30 মানে এইটা, মাইনাস 42 মানে এইটা, 2 এর পরিপূরকের ম্যাথ আমরা কীভাবে করি স্যার, ফাইনাল ডেস্টিনেশনে এসে আমরা প্লাস করে দিই, তাই তো, তাহলে এই যে এই দুইটাকে প্লাস করছি, অ্যান্সার আসছে কত, মাইনাস 12। ওকে, আর এখানে কি আসছে, এই দুটো যোগ করার ফলে যে এইটা আসছে। এবার তাকায় দেখো এটা অ্যান্সারের 8 নম্বর বিটটা আছে কি, 1, তার মানে এটা চিহ্ন বিট, তার মানে আমরা এইটুকু বুঝতে পারতেছি যে 1 থাকলে, খেয়াল আছে স্যার, যে 1 থাকলে এটা হলো মাইনাসে, আর 0 থাকলে এটা হলো প্লাসে। ঠিক আছে, এইটুকু আশা করি তোমাদের মনে আছে। ঠিক আছে, তাহলে এটা 1 আছে, তার মানে এখানে অ্যান্সারটা মাইনাস, কিন্তু এখানে 12 আছে কিনা তুমি কিভাবে বুঝবা,
আপাতত তুমি যখন ফাইনাল বের করে ফেলবা তখন তোমার কাজ কি জানো, তখন তোমার কাজ হলো তাদের নম্বরের পার্থক্য, এই যে মাইনাস বারো বা এইটা, এটাই হলো তোমার অ্যান্সার। কিন্তু অ্যান্সারটা লেখার পরে তুমি নিচে একটা বক্স থেকে শুদ্ধি পরীক্ষা করে দিবা। কারণ কি স্যার? কারণ এখানে যে বারোই আছে সেটা তোমার স্যারও জানে না, তুমিও জানো না, তাহলে শুদ্ধি পরীক্ষা করলে এটা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য মাইনাসের অঙ্কে আমরা শুদ্ধি পরীক্ষা করে দিই, ঠিক আছে? তাহলে এই যে এইখানে আমরা কি করতেছি, এইটাকে এই যে এই নাম্বারটা আবার নিব, এই নাম্বারটা এই যে এই নাম্বারটাকে আমরা আবার নিব। নেওয়ার পরে এটাকে উল্টা করে দিব, একের পরিপূরক, উপরটা দেখবো না, এটার সাথে একযোগ করে দিছি, করলে যেটা আসছে সেটা হলো দুইয়ের পরিপূরক। কার দুইয়ের পরিপূরক স্যার? এই যে এই মানটার দুইয়ের পরিপূরক, ঠিক আছে? এই মানটার দুইয়ের পরিপূরক। তাহলে এইখানে কার মান ছিল? মাইনাস বারো এর মান ছিল। তাহলে এটা দুইয়ের পরিপূরক করলে কি হবে? এটা কার মান স্যার? এটা হবে প্লাস বারোর। একটু তাকায় দেখো, এই যে আট আর এই যে চার, মানে এখানে কি আছে? বারো আছে। বুঝতে পারছেন? তার মানে আমাদের ম্যাথটা এখানে হয়েছে, এখানে প্লাস বারো মানে এটার উল্টাটা, এখানে কি আছে? মাইনাস বারো আছে। তাহলে স্যার আমরা কি বুঝতে পারলাম, যদি আমাদের অঙ্ক এমন আসে যে যেখানে ছোটোটা থেকে বড়টা বাদ দিতে বলছে, আগের মতোই আমরা বাদ দেওয়ার সিস্টেম করে দিব। দেন আমরা যেটা প্লাসে আছে ওর আট বিট বের করব, যে মাইনাসে আছে, যে মাইনাসে আছে তার প্লাসের আট বিট বের করব, একের পরিপূরক করব, উল্টায় দিয়ে একযোগ করে দুইয়ের পরিপূরক, মানে মাইনাসের মান আসলো। এবার কি করব, এই মানটা আর এই মানটা শুধু যোগ করে দিব, এই যে এই মানটা আর এই মানটা যোগ করে দিব, এই যে যোগ করে দিছি, দেন যেটা অ্যান্সার আসবে ওইটাই অ্যান্সার। তবে আমরা যে অ্যান্সারটা আসছে ওইটাকে একটু শুদ্ধি পরীক্ষা করব, ভালো করে বুঝো, ঠিক আছে? যদি এইখানের মানটা তুমি যদি বুঝতে পারো যে এটার বিপরীতটা এখানে আছে, তাহলে তো বুঝতে পারলে অ্যান্সারটা হয়েছে। কিন্তু তুমি শুদ্ধি পরীক্ষা করে দেখলে এটার মান, মানে এটার বিপরীত মানটা এখানে নাই, তাহলে কিন্তু অ্যান্সার হয় নাই স্যার, তখন তোমাকে আবার করতে হবে। বুঝতে পারছো? যেমন এখানে যে বারো আছে, এর বারোর বিপরীত হলো ও, তার মানে এখানে মাইনাস বারো আছে, ঠিক আছে? তুমি কখনো বের করছো এখানে উল্টাটা, এখানে উল্টা মানে যে এইটার উল্টা মানটা এখানে আসে নাই, তার মানে তুমি বুঝবা ম্যাথটা হয় নাই, ঠিক আছে স্যার? আর যাদেরকে এইভাবে সরাসরি স্কেল থেকে করতে দেয় না, তারা ওই যে ভাগ করে করে তোমার ওই যে ভাগ করে করে এখানে দেখায় দিবা যে এই মানটা কই থেকে আসছে। বুঝতে পারছেন? তাহলে এই ছিল আমাদের মাইনাসের কাজটা, যেভাবে ছোট থেকে বড়টা বাদ দিই। এবার আমরা আরেকটা নিয়ম দেখি। আমাদের দ্বিতীয় যে সমস্যাটি আছে সেই সমস্যাটা হলো, এখানে বলা হয়েছে রাতুল ও আরিফের বয়স যথাক্রমে একজনের 2C এবং আরেকজনের হলো 45 অক্টাল বছর। তাহলে একজনেরটা দেওয়া আছে হেক্সায়, আরেকজনেরটা দেওয়া আছে অক্টালে। তাদের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে বা 2's কমপ্লিমেন্টে অথবা দুইয়ের পরিপূরকে বের করো। তোমাকে বলে দেওয়া হয়েছে কোন কোন শব্দগুলো থাকলে দুইয়ের পরিপূরক হয় গত ক্লাসে। আচ্ছা, তাহলে এখন কথা হলো, একটা যদি হেক্সায় থাকে, একটা যদি অক্টালে থাকে, তাহলে আমরা এটার দুইয়ের পরিপূরক কীভাবে করব? যারা অতিরিক্ত দুর্বল, যে তোমরা অক্টাল আর হেক্সা নিয়ে কাজ করতে পারবা না, তাহলে তোমরা আগে এই হেক্সাডেসিমালকেও আগে বাইনারিতে নিয়ে আসবা, সরি তোমার আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রবলেম যেটা বলছে, আমাদের দ্বিতীয় প্রবলেমটা বলা হয়েছে রাতুল এবং আরিফের বয়স হলো যথাক্রমে আপনার কত, 2C হেক্সাডেসিমাল এবং 45 অক্টাল বছর। আচ্ছা, তো এখন কথা হলো, একটা আছে হেক্সায়, একটা আছে অক্টালে। তাহলে এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব? এই প্রবলেমটা তিনভাবে সলভ করা যায়। তিনভাবের একটা হলো, যারা একবারে দুর্বল তারা এটাকে আগে ডেসিমাল, এটাকেও আগে ডেসিমাল বের করে, বড়টা থেকে ছোটোটার পার্থক্য প্রথমে দেখাবা, ওই প্রথমে যে আমরা পার্থক্য দেখো ওইরকম পার্থক্য দেখায় তুমি পরে ভবিষ্যতে যেভাবে কাজ শিখছো ওইভাবে করবা। অথবা তুমি এটাকে হেক্সা হেক্সায় রাখতে পারো, হেক্সা থেকে সরাসরি তুমি ওর বাইনারি বের করবা, আর এটাকে অক্টাল অক্টালে রাখতে পারো, অক্টাল থেকে সরাসরি ওর বাইনারি বের করে কাজ করবা। তবে ওই নিয়মটা আমার তেমন একটা পছন্দ হয় না, কারণ হেক্সা এবং অক্টাল দুইটা বেস দুই রকম, যেহেতু দুই জায়গা থেকেই তুমি ইয়াটা আনতে পারো, বাইনারিটা আনতে পারো, এই জন্য কন্টিনিউ করা যায়। কিন্তু আমার কাছে না একটু কেমন যেন লাগে ওইটা, যে একটা হেক্সা একটা অক্টাল নিয়ে কেন আগাবো, একটু কষ্ট করলেই তো তোমার এই হেক্সাকে অক্টাল বানানো যায় অথবা অক্টালকে হেক্সা বানানো যায়, দুইটাকে এক বেজে রাখলে না আমার কাছে খুব ভাল লাগে। এই জন্য আমি ওইটাই করাইছি যে আমরা দুইটাকে আগে একটা বেজে নিয়ে আসবো। তাহলে আগে কি করছি, দুইজনের যেহেতু দুই রকমের বয়স আছে, তাহলে এখান থেকে আগে তাদের বয়স দেখলাম, যে রাতুলের বয়স হলো 2C দেওয়া আছে, আরিফের বয়স দেওয়া আছে হলো 45 অক্টালে দেওয়া আছে। তাহলে এই দুইজনকে যে কোনো একটা বেজে আমি নিয়ে আসবো, কোনটারে আমি নিয়ে আসছি সেটা হলো আমার ভাল লাগছে হলো কাকে আনতে, সেটা হলো তোমার দুইটাকে অক্টালে আনার জন্য। তাই আমি এখানে যে 2C-টা আছে, 2C-টাকে অক্টালে আনছে, এখানে 54 আসছে, সেটা হলো অক্টালে। আর তাহলে আমার কার বয়স, রাতুলের বয়সটা তোমার কিসে আসলো?
অক্টালে আসলো হলো 54 বয়স আর আরিফের যে বয়সটা আছে সেটা 45 দেওয়া আছে ঠিক আছে তাহলে দুইজনেরটাই আমি কিসে পাইলাম অক্টালে পাইলাম এখন দুইজন আমার অক্টালে আসার কারণে আমি এইটাও আপনার দেখে একটু ক্লিয়ার হতে পারলাম যে এখানে কোনটা বড় আর কোনটা ছোট এখানে দেখতেছি যে আমাদের এটা হলো ছোট আর রাতুলের বয়সটা হলো বড় ওকে তাহলে আমাদের কাজটা কি যে আমরা বড়টাকে আগে রাখছি তাই তো বড়টাকে আগে রাখছি আর ছোটটাকে পরে রাখছি রাইখা মাঝখানে আমরা যেহেতু এটা কি পার্থক্য টুস কমপ্লিমেন্ট মানে যোগের মাধ্যমে পার্থক্য তাই আমরা আগে দেখছি যে দুইটার সামনে তো প্লাস চিহ্ন আছে এই জন্য এই যে এটাও রাখছি এবং পার্থক্য মানে হলো বিয়োগ চিহ্ন দিয়ে দিছি ঠিক আছে এরপর আমরা কি করছি যোগের মাধ্যমে পার্থক্য মানে ওর যোগটা বাইরে বের করে দিছি আর ওর বিয়োগ চিহ্নটা ভিতরে প্রবেশ করে দিছি এই হলো লাইন যার এটা লিখতে কষ্ট হয় সে অবশ্যই তোমাকে বারবার আমি বলে দিই যে এটা লিখবা যদি লিখতে কষ্ট হয় তাহলে এটা লিখবা ঠিক আছে সেটা হলে যে 54 আছে ডাইরেক্ট মাইনাস মাইনাস 45 ঠিক আছে দেন এখান থেকে আমাদের 54টা কোন রূপে আছে প্লাস 4 এ আছে তাহলে প্লাস 4 54 এটা কিসের অক্টাল তাহলে এত এর জন্য 8 বিট রেজিস্টার বাইনারি মান তাহলে আমাদের একটু বের করে দেখা দিতে হবে স্যার অক্টাল থেকে আমরা বাইনারিতে যাই 3 বিটে যারা জানো না তারা আমার আগের ক্লাস দেখবা সবগুলো দেওয়া আছে তাহলে 3 বিটে আমরা বের করলাম বের করার পর এখান থেকে যে বাইনারি মানটা পাইছি এটা আমরা লিখে রাখলাম 8 বিট এরপরে তোমার কি আছে মাইনাস 45 বা মাইনাস 45 এখন কথা হলো মাইনাস 45 এর সরাসরি মান তো আমরা বের করতে পারি না স্যার তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে আগে আমাদের প্লাস 45 এর অক্টালের 8 বিট রেজিস্টার মানটা বের করতে হবে তাহলে এই যে আমাদের অক্টাল থেকে বাইনারি বের করার নিয়মটা আমরা এখান থেকে 8 বিট এই যে লিখছি স্যার ঠিক আছে তাহলে এই যে আমরা 8 বিট এখানে লিখছি 8 বিট লেখার পরে অর্থাৎ এখানে 6 বিট বের হয়েছে আমরা দুটো শূন্য দিয়ে এটা 8 বিট বানায় নিছি লেখার পরে আমি কিসের মান পাইলাম স্যার লেখার পর আমি প্লাস 45 এর মান পাইছি তাহলে প্লাস পাইলে হবে না ওইটার আমরা 1 এর পরিপূরক করছি অর্থাৎ উল্টায় দিছি এটাকে উল্টায় দিছি উল্টায় দিয়ে 1 এর পরিপূরক হইছে এবং এই সবার শেষ ঘরের সাথে একযোগ করছি শুধুমাত্র সবার শেষ ঘরের সাথে একযোগ করার পরে যে রেজাল্টটা আসছে সেটা হলো আমার 2 এর পরিপূরক অর্থাৎ এটাই হলো মাইনাস মাইনাস 45 এর মান এইটা আমি এখানে একটা লাইন একটু স্কিপ করছি ঠিক আছে আমার জায়গায় একটু শর্ট বলে তাহলে এটা কার মান এটা হলো মাইনাস 45 এর মান এটা প্লাসের মান এটা মাইনাসের মান ঠিক আছে যাদের এখনও দ্বিধা আছে বা নতুন চলে আসছে এই ক্লাসে তারা গত ক্লাসটা আমার দেখে আসবে কাইন্ডলি ঠিক আছে আর যারা এই সংখ্যা পদ্ধতিতে একবার দক্ষ হইতে চাও তারা আমার প্রথম একবার প্লেলিস্টের প্রথম ভিডিও থেকে দেখবা আর আমরা এরপরেই খুব রিসেন্টলি শুরু করব হলো 3.2 শুরু করে দেবো ইনশাআল্লাহ তোমাদের সাথে একসাথে নিয়ে আমরা বইটারে শেষ করব একবারে সবচাইতে ডিটেলভাবে ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা তাহলে এই যে আমাদের যেটা আসলো এটা হলো মাইনাস কতর মান মাইনাস 45 এর মান ওকে স্যার তাহলে আমার কাছে আছে হলো 54 এর মানটা আছে এই যে এইখানে আর মাইনাস 45 এর বা মাইনাস 45 এর মানটা আছে এই যে এইখানে আমরা দুইয়ের পরিপূরকে কি শিখছি দুজনের মান বের হয়ে গেলে দুইটা মান আমরা শুধু যোগ করে দিই তাহলে এই যে ওর মানটা এই যে এখান থেকে নিয়ে আসছি আর এই যে ওর মানটা এটা কার মাইনাস 45 এর মান এই যে বসায় দিছি এবার দুইটার যোগ করলে এখানে 7 হয় এবং এখানে যোগ করলেও আমরা কি পাইছি এই যে তিনটা ওয়ান মানে কি বাইনারি স্কেলে যায় দেখো এই তিনটা ওয়ান মানে এই যে উপরে যদি কি লেখো 1 2 4 1 1 1 মানে কি 6 আর 1 7 তাহলে আমাদের এখানে 7 আছে এখানেও 7 আছে মানে কি মিলছে বুঝতে পারছো তার মানে তাদের বয়সের পার্থক্য হলো কত 7 বা এই যে এইটা এখানে এই ধরনের ম্যাথে বেশিরভাগ সময় কি আসে ক্যারিবিট আসে মাঝে মাঝে আসে না বাট বেশিরভাগ সময় আসে ক্যারিবিট আসলে ওইটার আমরা ওভারফ্লো বিট বলি এবং ক্যারিবিটটা সাইডে আমরা এই যে বক্স করে এখানে সুন্দর করে লিখে দিব যে এটা ক্যারিবিট এটা আমরা কাউন্ট করব না আর এই যেটা 8 নম্বর বিট আছে এটা 0 থাকলে প্লাস 1 থাকলে মাইনাস তাহলে 8 নম্বর বিটটাকে আমরা কি বলি চিহ্ন বিট বলি ওকে তাহলে এটা লেখার পর আমরা লিখবো যে তাদের বয়সের পার্থক্য এত বা এত এভাবে আমরা লিখে দিব ওকে স্যার তাহলে এভাবে আমরা ম্যাথটা করতে পারি এইবার আমরা দেখব একবারে দুইটা ইউনিক নিয়ম যেটা তেমন একটা আসে নাই কিন্তু যদি চলে আসে তোমাদের পরীক্ষার তোমার যদি তোমার কলেজের উপরে ভরসা না থাকে যে তারা কোশ্চেন অনেক পেঁচায় তাহলে এটা চলে আসতে পারে এই জন্য এটা জাস্ট অল্প একটু জানাই দিব তুমি জাস্ট একটু মাথায় রাখার চেষ্টা করবা ওকে আচ্ছা এখন আমরা যে আর দুইটা নিয়ম একটু জানবো সেই দুইটা হলো যে একটু তাকায় দেখো এখানে আমি লিখছি কি এ সমান সমান তোমাকে মাইনাস 40 দেওয়া আছে অর্থাৎ আগে থেকে তোমাকে মাইনাস দেওয়া আছে আর বি এর মান তোমাকে বলছে 25 যেটা প্লাসে আছে এখন তোমাকে বলতে পারে যে 2's কমপ্লিমেন্টের মাধ্যমে এ আর বি এর মধ্যে পার্থক্য নির্ণয় করো অর্থাৎ ম্যাথটা দেখতে কিরকম এই যে এইটার থেকে এইটার কী করতে বলছে পার্থক্য নির্ণয় করতে বলছে এটা থেকে এটার নিজের কিন্তু মাইনাস আছে তাই মাইনাস দিছি আমরা সরি
ওর মাইনাস থাকার কারণে আমরা মাইনাস দিছি এবং ওর কি আছে প্লাস আছে তাই প্লাস দিছি এ আর বি এর ভিতরে কি পার্থক্য মানে আবার মাইনাস করতে বলছে প্লাসে মাইনাসে এই যে মাইনাস হইছে যদি লাইনটা এমন হয়ে যায় স্যার তার মানে তুমি বুঝতেই পারতেছো অ্যানসার আসবে কত -65 কারণ এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে দুইজন একসাথে কি হয়ে যাবে একসাথে হয়ে যাবে যার কারণে অ্যানসার তোমার চলে আসবে কত -65 যদি দুই এর পরিপূরকে তোমার কোনো ভাবে আমি যেভাবে দিছি এটাই না অন্য কোনো ভাবেও স্যার কথা পেছায় লিখছে এবং তুমি সলভ করতে যাই দেখছো যে দুইটা কি হয়ে গেছে যে দুইটাই মাইনাস হয়ে গেছে সলভ করতে যাই দেখছো তাহলে তোমার ওইখানে সমাধানটা হবে তুমি এইটার জন্য কি লিখবা এর পরের লাইনে +40 এর জন্য 8 বিট রেজিস্টার বাইনারি মান দেন ওটাকে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করবা -40 এর মান পাবা দেন আবার কি লিখবা +25 এর জন্য 8 বিট রেজিস্টার বাইনারি মান যেটা আসবে ওটার একের পরিপূরক করবা দুইয়ের পরিপূরক করবা তাহলে তুমি পাইবা -25 এর মান দেন ওই যে দুইটা মান পাইছো মাইনাসের ওই দুইটা মানকে যোগ করে দিবা ওইটা অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে মিলে যাবে একইভাবে যদি তোমাকে স্যার কোনোভাবে কথা পেঁচায় পেঁচানোর পরে যদি কথাটা এরকম হয় আমি একটু সহজে লিখছি যে এক্স সমান সমান 30 ওয়াই সমান সমান 20 দুইটাই প্লাসে আছে এবং তোমাকে বলছে কি দুইয়ের পরিপূরকের মাধ্যমে এক্স আর ওয়াই এর মধ্যে কি করো যোগ করো যোগ করো যদি বলে দেয় তাহলে স্যার কি করবা জানো যোগ করো বললে তো আর মাঝখানে মাইনাস থাকলো না এবং এটাও যেহেতু প্লাস এটাও যেহেতু প্লাস এটাও যেহেতু প্লাস এটাও যেহেতু প্লাস তার মানে কি হয়ে গেল এখানে সবগুলো প্লাস মানে লাইনটা কিরকম এমন অর্থাৎ এইখানে কিন্তু মাইনাস বা আমাদের যে একটু আগের ম্যাথগুলো দেখছো মাঝখানে একটা মাইনাস চিহ্ন থাকে এখানে একজন মাইনাস থাকে সহজ কথা যেটা অর্ডিনারি নিয়মে তুমি কি দেখছো সাধারণ নিয়মগুলো একজন মাইনাস থাকে একজন প্লাস থাকে তো এটা সাধারণ নিয়ম হচ্ছে না কারণ কি এখানে দুজনেই প্লাস আছে তাহলে এই ম্যাথটা কিভাবে করবা এটা দুইয়ের পরিপূরকের আহামরি কোনো কিছু এখানে হবেই না স্যার এখানে কি হবে তুমি লিখবা +30 এর জন্য বুঝো কি লিখবা +30 এর জন্য 8 বিট রেজিস্টার মান বের করবা যেভাবে পারো স্কেল দিয়ে হলে স্কেল দিয়ে বা ভাগ করে হলে ভাগ করে এরপরে কি লিখবা +20 এর জন্য 8 বিট রেজিস্টার মান ঠিক আছে রেজিস্টার বাইনারি মান ঠিক আছে +20 এর জন্য তাহলে কি লিখবা ফার্স্টে +30 এর জন্য 8 বিট রেজিস্টার বাইনারি মান আর এটার জন্য কি লিখবা +20 এর জন্য 8 বিট রেজিস্টার বাইনারি মান এই যে দুইটা মান পাইছো ওই দুইটা মান যোগ করে দিলেই হয়ে যাবে অ্যান্সার ওইখানে আর কারো পরিপূরক করতে হবে না স্যার ভালো করে তাহলে বুঝে রাখো যে যদি ম্যাথের চেহারা কোনোভাবে এরকম হয়ে যায় যেখানে তুমি ঘষামাজা করার পরে বিভিন্ন রকম কাজ করার পরে দুইটাই কি হয়ে গেছে দুইটাই প্লাসে চলে আসছে যদি হয় এরকম এরকমও তো হইতে পারতো যে এখানে পার্থক্য বের করতে বলছে মাইনাস আছে এবং ওর আগেও মাইনাস আছে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে গেছে ওইরকমও হইতে পারে ঠিক আছে আমি জাস্ট বললাম আর কি যদি ওইরকমও হইতো ম্যাথটা তাহলেও তোমার কি হইতো মাইনাসে মাইনাসে প্লাস মানেও তো এটাই আসতো তাহলে ওইখানেও তুমি কি করতা ওইখানেও আমি 30 জন্য 8 বিট রেজিস্টার বাইনারি মান 20 জন্য 8 বিট রেজিস্টার বাইনারি মান যে দুটো আসবে ওই দুটো যোগ করে দিলেই কাজ শেষ স্যার বুঝতে পারছেন তার মানে এই কথাটাকে মাইনাস দিয়েও একটু ঘুরায় পেঁচায় লেখা যায় তুমি ভালো করে চিন্তা করে দেখবা যে কোনটা তোমাকে দিছে তবে সহজ কথা হলো এই ক্লাসটা ছিল শুধুমাত্র যারা একটু জানতে এক্সাইটেড যে দুইয়ের পরিপূরক কি শুধু একটা নিয়মে স্যার না তাদের জন্য এই ক্লাসটা ছিল এবার আমি তোমাকে বলি যে দুইয়ের পরিপূরকের কোন কোন নিয়মটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আমরা আগের ক্লাসে গত ক্লাসে যে নিয়মটা করছি সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট 90% ম্যাথ ওইটাই আসবে ঠিক আছে বুঝতে পারছো এরপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা যেটাই আমরা নেগেটিভের ওই যে শুদ্ধি পরীক্ষা করছি যে একটু আগে এই ক্লাসের একটু আগে যেটা করছো ওইটা হলো দ্বিতীয় ইম্পর্টেন্ট এবার তৃতীয় ইম্পর্টেন্ট কোনটা ওই যে একটা হেক্সায় করছো একটা অক্টালে যেখানে আমরা দুইটারে আগে এক বেজে আনছি তারপরে ম্যাথটা করছি যে তিনটা ম্যাথ আমি করে দিছি ওই তিনটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই তিনটা তুমি প্র্যাকটিস করবা বেশি করে আর এই দুইটা শুধুমাত্র তোমার জানার জন্য ওকে স্যার এইগুলো নিয়ে আবার মাথা ঘামায় সব মিলে আবার খিচুড়ি বানায় ফেলায়ও না ঠিক আছে আমি তোমাকে জানার জন্য অবশ্য মানে আমার দায়িত্ববোধ ছিল যে এইটুকু জানানো দরকার তোমাদের তাই আমি তোমাকে জানাই দিলাম তাহলে কোন তিনটা ম্যাথ তুমি ভালো করে দেখবা স্যার যেই তিনটা আমি বোর্ডে করে দিছি ওকে স্যার আচ্ছা তাহলে এখন কথা হলো আমরা খুব সম্প্রতি নতুন অধ্যায় ধরবো এই এই চ্যাপ্টারের আর দুইটা ক্লাস নিব ছোট ছোট দুইটা ক্লাস একটা হলো বিসিডি কোড তোমরা অনেক গ্যাঞ্জাম পাকায় ফেলো ওই বিসিডি কোডটার আর একটা হলো আজকে আর ইউনিকোডের এরপরে আমরা নতুন অধ্যায় শুরু করব যে অধ্যায় 3.2 থাকবে এবং এই একইভাবে ডিটেইল লেকচারের মাধ্যমে 3.2টা আমরা শেষ করব এইভাবে আস্তে আস্তে আমার সাথে বইটা শেষ করতে চাইলে এবং আইসিটিতে সবচেয়ে দক্ষ যদি তুমি হইতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমার আপডেট ক্লাসগুলোর সাথে থাকবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম